রমজান মাসে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অফিসের সময়সূচি নির্ধারণ করেছে সরকার। এসব প্রতিষ্ঠান সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত চলবে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সময়সূচি নির্ধারণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অর্থ সাশ্রয় করতে সরকারি অফিসগুলোতে বড় আয়োজন ইফতার পার্টি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বেসরকারি পর্যায়েও না করতে উৎসাহিত করা হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এসব কথা জানান। তিনি আরও জানান, বৈঠকে অফশোর ব্যাংকিং আইন এবং বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বিদ্যমান দ্বৈত কর আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত নতুন চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন হয়েছে। রমজান মাসে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এটি হবে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে 3:30 পর্যন্ত। ব্যাংক বা অন্য যারা প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট, তারা নিজস্বভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে।